আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলতে চাইনি কারণ এটা নিয়ে কথা বলতেও খুব খারাপ লাগে কিছুদিন যাবত আপনারা সবাই জানেন যেটা খুব প্রচলিত হয়ে গেছে আর কি সরাই গেছে আমরা যেটাকে বলি ভাইরাল হয়ে গেছে শরীফ শরীফের বিষয়টা ক্লাস সেভেনের বইয়ের মধ্যে যেই গল্পটা নিয়ে খুব আলোচনা হচ্ছে সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো করি আপনারা সব ভিডিওটা দেখবেন আমার বিষয়টা হচ্ছে যে এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে আমরা সমকামিতা যেটাকে আমরা সবাই ঘৃণা করি তো এই বিষয়টা যখন আমরা কি এটাকে যখন আমরা মানে দূরে রাখতে চাই যে এই জিনিসগুলো আমরা এটা থেকে দূরে থাকবো তো এ কী হইতেছে এটা আমাদের কাছে আসতেছে কীভাবে আসতেছে কারণ এখন যখনই আপনি ফেসবুকে বা ইউটিউবে ঢুকবেন দেখবেন কিছু কিছু ইউটিউবার যারা খুব প্রসিদ্ধ তারা এইসব বিষয় নিয়ে ফানি ভিডিও বানাইতেছে হ্যাঁ ফানি ভিডিও বলতে আর কি সে দেখাইতেছে যে বইটা পড়ে একটা ছেলে মেয়ে হয়ে যাচ্ছে একটা মেয়ে ছেলের মতো আচরণ করতেছে তো আমার কথাটা হচ্ছে যে আপনারা যে এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফানি ভিডিও করতেছেন আর কি মানুষকে হাসানোর চেষ্টা করতেছেন হ্যাঁ এই জিনিসটা আসলে কতটুকু যৌক্তিক কারণ আমাদের উচিত ছিল যে এই বিষয়টাকে আমরা মানুষের সামনে আর কি ভাবে তুলে ধরা যে এই জিনিসটা খুব মারাত্মক বিষয় এই জিনিস এই যে একটা খারাপ বিষয় থেকে আমাদেরকে কীভাবে বাঁচতে হবে এই জিনিসটা থেকে আমাদের সন্তানদেরকে কীভাবে দূরে রাখতে হবে সেরকম চিন্তা ভাবনা করা কিন্তু ওই যে আমাদের রক্তে তো ওই কি ওই যে হুজুক শব্দটা আর কি লেগে আছে যে হুজুকে বাঙালি বলা হয় আমরা কোনো একটা বিষয় পেলে সেই জিনিসটা থেকে আর কি ফায়দা তুলতে চাই বিশেষ করে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি হ্যাঁ ইউটিউবে ফেসবুকে যারা আছি তারা চাই কি যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে এটা নিয়ে আমরা একটু হ্যাঁ ট্রল করি ভিডিও করি কিছু ভিউ আসবে কিছু ইনকাম হবে এতটা আমার যেমন হয় চিন্তা ভাবনা কারণ যে আমার আমরা আসলে এই জিনিসটাকে কোনো না কোনো অ্যাঙ্গেল দিয়ে আসলে প্রমোট করতেছি কোনো না কোনো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল দিয়ে হইতেছে এটা আপনি বুঝতেছেন না না বুঝতেছেন আমি জানি না আমি বুঝতেছি যে আমি যখনই হ্যাঁ মোবাইলে ঢুকি এই ফেসবুকে বা যখন ইন্টারনেটে ঢুকি তখন এরকম বিষয় খুব সামনে আসতেছে প্রায় সবাই এই বিষয়টা নিয়ে খুব মজা করতেছে আসলে এটা কি মজা করার বিষয় ছিল হ্যাঁ এটা কি হাসি তামাশার বিষয় ছিল কোমে লুথকে আল্লাহ তালা এই এমন একটা বিষয়ের জন্য পুরো ধ্বংস করে দিচ্ছেন তাদেরকে আল্লাহ তালা পুরো জমিনের নিচে পুঁতে ফেলছেন আর আমরা এইসব বিষয়টাকে নিয়ে হাসি দামাশা করতেছি ওই এই বিষয়টা নিয়ে না ওই আসিফ মাহতাব স্যার সেও বলছে যে ওই একশো বছর আগে হ্যাঁ তখন ইউরোপে আর কি ওই যে আমেরিকা ইংল্যান্ডে তারা বিষয় নিয়ে খুব মজা করতো হাসি তামাশা করতো হ্যাঁ যে কী একটা ছেলেমেয়েষ আসতেছে কিন্তু ওই ঠিকই দেখেন তাদের সন্তানরা আজকে চল্লিশ পার্সেন্টের মতো সমকামীতে আমাদের লিপ্ত আছে সমকামী হয়ে গেছে তো আমরা আসলে বিষয়টা একটু মজা করতেছি না আমরা তো তাদের থেকে একটু পিছিয়ে আসি ওই একশো বছর পিছিয়ে আসি সবাই বলে না যে আমরা আমেরিকা থেকে একশো বছর আসলে একশো বছর পিছিয়ে আসি ওই একশো বছর পরে পারে আমাদের অবস্থা হয়ে কারণ ওই বই বইয়ের পৃষ্ঠা শিরছেন হ্যাঁ খুব ভিডিও করে দেখাইছেন যাচ্ছেন বই পৃষ্ঠ ফেলে ফেলা যেতেছি সার তো শীর্ষ ওটা আমাদেরকে বোঝানো কিন্তু আপনারা শিখতেছেন তো আসলে কি বলবো এটা আসলে ইনকাম হ্যাঁ ধান করার জন্য হ্যাঁ শিরতেছি বিবাহ হবে উড়া দূরা কয়টা বই শিরছেন আপনি কয়টা বই সিরা সম্ভব এভাবে কি কোনো একটা কিছু সমাধান হয় হ্যাঁ কয়েকদিন ফেসবুকে একটু লাফালাফি করলেন কয়েকটা ভিডিও দিলেন উল্টারও সরাই দিলেন বিষয়টাকে কথাগুলো কীরকম লাগতেছে আমি জানি না কিন্তু কথাগুলো আমার খুব বলতে কষ্ট হইতেছে যে এরকম একটা মারাত্মক এত একটা জঘন্য বিষয় নিয়েও আজকে আমাদেরকে কথা বলতে হইতেছে মানে এটা কল্পনা করা যায় না যে এত খারাপ একটা বিষয় আপনারা এটাকে এখন খারাপ মনে হবে না কই যে আপনারা তো যে দেখায় দিছেন এ পোলাপাইন বই পড়তেছে হ্যাঁ পয়েরা একদম ছেলে শাসতেছে মেয়ে ছেলেস আসতেছে মেয়ে ছেলে হয়ে যেতেছে বাবা মার সাথে কথা বলতেছে হ্যাঁ এটাই এটাই কি এটা কি সতর্কবার্তা এরকম সতর্কবার্তা করার কথা ছিল আমাদের আপনি তো বিষয়টাকে আরো সহজ করে দিতেছেন হ্যাঁ ওই বাচ্চারা এখন মোবাইল খুললে গেলে দেখবে এতদিন তো বইয়ে পড়ে কিছু বুঝলো না বুঝলা এখন ভিডিও দেখে তো ঠিকই বুঝবে আপনার তো কোনো একদিনে একটা দিক দিয়ে এটা আপনি সরাই দিতেছেন আপনি এটা প্রমোট করে দিতেছেন আপনার মনে আমি কীভাবে প্রমোট করলাম আমি তো এই বলি নাই যে তুমি এরকম সাজো কিন্তু বিষয়টা এভাবেই মানুষের মস্তিষ্কে ঢুকে এই যে বাংলাদেশের হাজার হাজার ছাত্র কিন্তু লক্ষ্য হবে সেভেনে পরে তাদের কজনের পিতা মাতা হ্যাঁ বইয়ের পৃষ্ঠাগুলো শীর্ষে বলেন ঠিকই তাদেরকে এই বইয়ের পৃষ্ঠাগুলো এখনও তাদের বইয়ে আছে আর সিললে কী হবে যদি তার বই থেকে পৃষ্ঠাগুলো সিঁড়েও ফেলেন কী হবে আপনারা তো ইউটিউব ফেসবুকে ইন্টারনেটের মাধ্যমে তো তাদেরকে আপনি বুঝাই দিয়েছেন যে বইয়ের মধ্যে কী ছিল হ্যাঁ তারা এই জিনিসটাকে এখন মাথায় রাখবে কীভাবে রাখতেছে কীভাবে নিতেছে সেটা কয়েক কয়েক বছর পর দেখবেন ওই ছোটোবেলায় যখন হ্যাঁ ওই থ্রিতে ফোরে পড়তাম তখন শুনতাম তার বয়ফ্রেন্ড আছে তার গার্লফ্রেন্ড আছে তখন বলছি এইগুলো আবার কী তো মনে করতাম হয়তো বড়দের কিছু তার আট যখন বড় হয়েছে তখন বুঝছি যে বয়ফ্রেন্ড মানে হলো আমরা যেটাকে বাংলা ভাষায় বলি প্রেমিক আর গার্লফ্রেন্ড মানে প্রেমিকা তো এই বিষয়গুলো তখন খুব হ্যাঁ একটু মজা করতে বলতাম যে ওর কিন্তু তিনটা গার্লফ্রেন্ড আছে এরকম মজা করতাম আমরা হাসি তামাশা করতাম এখন দেখেন রাস্তাঘাটে পার্কে যান রেস্টুরেন্টে যান হ্যাঁ কোনো একটা গুরুত্ব সুন্দর একটা জায়গায় যান দেখবেন এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বিষয়টা এরকম হয়ে গেছে যে একদম স্বামী স্ত্রী যেরকম লাইসেন্স নিয়ে ঘুরে না যে সে আমার স্ত্রী আমি তার স্বামী ঠিক এরকম তারা গর্বের সাথে বলে যে সে আমার বয়ফ্রেন্ড আমি তার গার্লফ্রেন্ড এরকমভাবে বলে যে জিনিসটা তারা একদম হ্যাঁ মামুলি সাধারণ বিষয় এত কোনো ব্যাপার না ও ঠিক আছে আপনার গার্লফ্রেন্ড বাইফেন ঠিক আছে কী ভাই এতই সহজ গার্লফ্রেন্ড বাইফ্রেন্ডটাকে আপনি এত সহজে নিতেছেন এরকম যেরকম জিনিসটাকে সহজে নিচ্ছেন তো ওই সমকামিতাটা কেউ আপনি কয়েক কয়েকশো বছর না বাংলাদেশে এত বছর লাগবে না এই দশ আট দশ বছরের মধ্যে দেখবেন এই জিনিসটাও এরকম না স্বাভাবিক হয়ে যাবে তো যারা আর কি এই বিষয়গুলো নিয়ে মজা করতেছেন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা এই বিষয়টা নিয়ে আর মজা করেন না একটু সিরিয়াসলি কথা বলেন একটু তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে জিনিসটা আসলে খারাপ খুব জঘন্য ব্যাপার এটাকে আর কি ওরকম মজা করে হাসি তামাশা মাধ্যমে বোঝানোর বিষয় নয় তাদের বাঙালি তো এটাকে হাসির বিষয় তামাশা বিষয় হিসাবে নিয়ে নেবে এই জাতি কি বলবো আর তারা কোনো জিনিসকে আজকে মাথা দিয়ে ভাবে না যখন ওই তার পরিবারের উপর এসে ওই যে আঘাতটা পড়ে তখন হায় 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 এর আগে তাদের কোনো টনক নয় না এই যে ঠিকই স্কুলে তার ছেলেকে পাঠাবে ঠিকই তাদের ক্লাসে পড়ানো হবে আরে এই একটা শরীর শরিফা গল্প না আপনি সিরা ফেলাই দিলেন এরকম খুঁজে দেখেন না কত গল্প আছে কত অ্যাঙ্গেলে কতভাবে শিক্ষানীতির মধ্যে এই যে বাংলাদেশ বর্তমান যেটা চলতেছে যে শিক্ষা ব্যবস্থাটা কোনো না কোনো দিক দিয়ে এগুলো তার মাথায় ঢুকে যাবেই হ্যাঁ ক্লাসের সার্ভিসও নিয়ে আলাপ আলোচনা করবে শিক্ষকরা আলাপ আলোচনা করবে তো ওই আজকে না হয় বই ছিললেন কালকে কী করবেন পরে তো এর মারাত্মক কিছু যদি এসব বই কয়েকদিন এরকম করবেন বলেন তাই বলতেছি এইসব বিষয় নিয়ে মজা না করে মানুষকে শুরু থেকেই বুঝান যে জিনিসটা খুব খারাপ জিনিস এমন পাপের জন্য আল্লাহ তালা পুরো একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছেন তো আমরা এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করি এভাবে বুঝান মানুষকে এরকম জিনিসটাকে ট্রল করা বিনোদন করা এসব এইগুলোর দ্বারা মানুষের সতর্ক তো হয় না এসব বিষয় হালকা হয়ে যায় জিনিসটাকে ফানি হিসাবে নিয়ে নেয় বুঝছেন তো এটাই আসলে বলার ছিল আশা করি কথাগুলো আমরা বোঝার চেষ্টা করব। আর সবাই দোয়া করবেন যেন এরকম খারাপ মুসিবত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এবং পুরো জাতিকে আল্লাহ তালা কবুল করে নেন পুরো বাংলাদেশকে আল্লাহ তালা সমস্ত প্রকার খারাপ খারাপ যত বিষয় আছে পশ্চিমাদের হ্যাঁ প্রোডাক্ট বলতে পারেন যেগুলো তারা আমাদের এখানে সাপ্লাই দিতেছে এগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আমাদের সন্তানদেরকে আমাদের ছোটো ভাই বাইাদেরকে যেন এগুলো থেকে আমরা বিরত রাখতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক পাখি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল